তুমি তোমার বোন এবং তোমার বন্ধু কিছু বাক্স রং করছো একদিনে তুমি চারটি বাক্স তোমার বোন ছয়টি বাক্স এবং তোমার বন্ধু আটটি বাক্স রং করতে পারে তোমাদের বলা হয়েছে যখন তোমাদের তিনজনের রঙ করা বাক্সের সংখ্যা মিলে যাবে এরপর থেকে তোমরা পরের বাক্সগুলোতে অন্য রং করবে তাহলে কমপক্ষে কয়টি বাক্স রং করার পর তোমরা রং পরিবর্তন করতে পারবে এখানে আমি তোমার কাজের কথা লিখছি এটা হচ্ছে তুমি যে বাক্সগুলো রং করেছ মনে করো তোমরা হলুদ রং করছিলে তাহলে প্রথম দিন তুমি চারটি বাক্স রঙ করেছিলে তুমি যদি প্রথম দিন চারটি বাক্স রঙ করো তাহলে দ্বিতীয় দিন এই চারটির সাথে আরও নতুন চারটি রং করতে পারবে অর্থাৎ দ্বিতীয় দিন তুমি রঙ করবে আটটি বাক্স প্রথম দিনের বাক্সগুলোর সাথে তোমার আরও চারটি নতুন বাক্স যোগ হবে এটা হচ্ছে দ্বিতীয় দিন তাহলে তৃতীয় দিন তুমি কয়টি বাক্স রং করবে তৃতীয় দিন আগের বাক্সগুলোর সাথে আরও চারটি নতুন বাক্স যোগ হবে তাহলে হবে বারোটি এভাবে চতুর্থ দিন আরও চারটি যোগ হবে তাহলে চতুর্থ দিন হবে ষোলোটি বাক্স এভাবে আমরা পেলাম ষোলোটি বাক্স আবার পঞ্চম দিন তোমার বাক্সের সংখ্যা আরও চারটি বাড়বে অর্থাৎ সেটা হবে বিশটি এবার ষষ্ঠ দিন তোমার রং করা বাক্সের সংখ্যা আরও চারটি বাড়বে অর্থাৎ সেটা হবে চব্বিশটি তাহলে এভাবে যত দিন যাবে তত তোমার বাক্সের সংখ্যা চারটি করে বাড়তে থাকবে এবার দেখো তোমার বোন কতটি বাক্স রঙ করতে পারছে তোমার বোন প্রথম দিন রঙ করবে ছয়টি বাক্স এরপর দ্বিতীয় দিন তার রং করা বাক্সের সংখ্যা হবে বারোটি এভাবে তৃতীয় দিন তার রং করা বাক্সের সংখ্যা হবে আঠারোটি চতুর্থ দিন হবে চব্বিশটি এভাবে পঞ্চম দিন আরও ছয়টি বেড়ে হবে তিরিশটি এভাবে বাড়তে থাকবে আমরা আপাতত এটুকুই দেখব এরপর দেখি তোমার বন্ধু কি করছে এখানে আমরা যদি তোমার বন্ধুর কাজের তালিকা দেখি তাহলে দেখব তোমার বন্ধু প্রথম দিন রং করবে আটটি বাক্স দ্বিতীয় দিন তোমার বন্ধু রং করবে অর্থাৎ বাক্স তার করা আরও আটটি হবে তৃতীয় দিন তোমার রং করা বাক্সের সংখ্যা হবে বন্ধুর চব্বিশটি তাহলে এখানে আমরা পেলাম তৃতীয় দিন পর্যন্ত তোমার বন্ধু রঙ করেছে চব্বিশটি বাক্সে চতুর্থ দিনে তার আরো আটটি বাক্স বাড়বে তাহলে সেটা হবে বত্রিশ এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে আমরা আপাতত এই পর্যন্তই দেখছি দেখো প্রথম দিন তুমি রঙ করেছিলে চারটি বাক্স দ্বিতীয় দিন তোমার রং করা বাক্সের সংখ্যা হয়েছিল আট তৃতীয় দিন সেটা হয়েছিল বারো চতুর্থ দিন ষোলো পঞ্চম দিন বিশ এবং ষষ্ঠ দিন সেটা হয়েছিল চব্বিশ তোমার বোন প্রথম দিন রং করেছিল ছয়টি বাক্স দ্বিতীয় দিন তার সংখ্যা হয়েছিল বারো তৃতীয় দিন সেই সংখ্যা হয়েছিল আঠারো এবং চতুর্থ দিন সেই সংখ্যা হয়েছিল চব্বিশ তোমার বন্ধু প্রথম দিন রঙ করেছিল আটটি বাক্স দ্বিতীয় দিন সেই রং করা বাক্সের সংখ্যা হয়েছিল ষোলো এবং তৃতীয় দিন তোমার বন্ধুর রং করা বাক্সের সংখ্যা হয়েছিল চব্বিশ তোমরা যদি তোমাদের কাজের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে এক পর্যায়ে তোমাদের রং করা বাক্সের সংখ্যা মিলে গেছে আর এই মিলে যাওয়ার সংখ্যাটি হচ্ছে চব্বিশ এই চব্বিশ সংখ্যাটিকে আমরা এখানে আলাদা করে লিখছি তোমাদের মিলে যাওয়া বাক্সের সংখ্যা হলো চব্বিশ তাহলে তোমরা কমপক্ষে চব্বিশটি বাক্সে একই রং করতে পারবে এরপরেই তোমাদেরকে রং পরিবর্তন করতে হবে এখন লক্ষ্য করো তোমরা যদি আরও কিছুদিন রং করতে তাহলে কিন্তু আরও কয়েকবারই হয়তো তোমাদের রং করা বাক্সের সংখ্যা মিলে যেত কিন্তু প্রথমবার মিলে যাওয়া যে সংখ্যাটি তোমরা পেয়েছ সেটি হচ্ছে এই মিলে যাওয়া সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কম বা লক্ষিষ্ঠ এবার আমরা যদি গাণিতিকভাবে দেখি তাহলে আমরা দেখব আমরা আসলে চার ছয় এবং আট এই সংখ্যা তিনটির গুণিতক বের করেছি এই গুণিতকগুলোর মধ্যে আমরা এমন কিছু সংখ্যা পেয়েছি যারা একই সংখ্যা এটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবার আমরা একটু নিচে দেখি এই চব্বিশ সংখ্যাটি এমন একটি সংখ্যা যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে এর মধ্যেই চার ছয় এবং আট এই সংখ্যা তিনটি পাওয়া যায় আমরা যদি চার ছয় ও আট এই সংখ্যা তিনটির মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ দেখি তাহলে দেখতে পাব চার সমান দুই গুণ দুই ছয় সমান দুই গুণ তিন এবং আট সমান দুই গুণ দুই গুণ দুই আমরা দেখতে পাচ্ছি এই তিনটি সংখ্যার মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে দুই আছে সর্বোচ্চ তিনবার এবং তিন আছে একবার তাহলে আমরা যদি লিখি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এটি সমান হলো চব্বিশ আর এটি হলো চার ছয় এবং এর লসাগু কারণ চব্বিশের মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ হলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এর মধ্যেই আমরা চার ছয় এবং আট এই তিনটি সংখ্যাকেই পাই দুই গুণ দুই হচ্ছে চার আবার দুই গুণ তিন হচ্ছে ছয় এবং দুই গুণ দুই গুণ দুই হল আট তাহলে আমরা চার ছয় আট এর লসাগু নির্ণয়ের মাধ্যমে আমাদের সমস্যাটি সমাধান করতে পেরেছি